সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডি লাইভ 24 নিউজে। টেলিভিশন নাটকে জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। নাটকের জনপ্রিয়তায় পাওয়া এই অভিনেত্রী ওটিটি এবং চলচ্চিত্র অভিনয় করেছেন। ইদানিং তাকে নাটকে খুব একটা দেখা যায় না। এবারের ভালোবাসা দিবসে হাতে গোনা কয়েকটি নাটকে অভিনয় করেছেন। ইমরাউল রাফাত পরিচালিত আনারকলি নামের একটি নাটকে ফারিন অভিনয় করেছেন তৌসিফের বিপরীতে। এ নাটকের লোকাল বয় শিরোনামের একটি গানে অন্যরকম এক ফারিনকে দেখা গেছে। 3.5 মিনিটের গানে পুরোটাতে কোমর দুলিয়ে নেচেছেন তিনি। এর আগে এমন ভাবে দেখা যায়নি তাকে। কেউ কেউ আবার এমনও বলেছেন এ কোন ফারিন। লোকাল বয় শিরোনামের গানটি গিয়েছেন তৌসিবা। সালাউদ্দিন নাগরের লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন প্রীতম। নাটকটির পরিচালক ইমরাউল রাফাত জানান, গল্পের প্রয়োজনে নাটকে গানটি এসেছে। এটাকে নাটকের আইটেম গান বলা যেতে পারে, তবে একেবারে গল্প ও চরিত্রের সঙ্গে যুক্ত, যেটা পুরো নাটক দেখলে দর্শক সহজে বুঝতে পারবেন। পরিচালক আরো বলেন, কয়েকদিন আগে ঢাকার বাইরে গানটির শুটিং করা হয়েছে। সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত সময় লেগেছে গানটির শুটিং করতে। ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি আনারকলি নাটকটি আগামীকাল প্রচার করা হবে। তার আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে নাটকের লোকাল বয় গানটি। গানের দৃশ্যায়নে দেখা গেছে মঞ্চে নাচছেন ফারিন, আর সামনে চেয়ারে বসে আছেন তৌসিফ। অনেকটা যাত্রার ঢঙ্গে দৃশ্য ধারণ করা হয়েছে গানটির, তাই এই দুজন ছাড়াও আছে দর্শকের উপস্থিতি। এদিকে গানটি প্রকাশের পর থেকে ইউটিউবে মন্তব্যের ঘরে ঢুঁ মেরে দেখা গেছে। জাকিয়া মৌ নামের একজন লিখেছেন, তাসনিয়া ফারিন মেয়েটাকে আমার খুব মিষ্টি লাগতো, ভালোই লাগতো। কিছু মানুষকে এরকম আইটেম গার্ল আইটেম গানের চরিত্রে মানায় না। যা হোক, কিছু বলার নাই, মনটা খারাপ হয়ে গেল দেখে। ফাইনকে উদ্দেশ্য করে আরেকজন লিখেছেন, আমার ক্রাশ ছিল শুধু তার ভদ্রতার পরিপাটির কারণে। কেউ আবার ক্ষোভ প্রকাশ করে বললেন, এটা কি নাচ হলো, বারবার একই রকম নাচ। ফাইনের কাছ থেকে এমন আশা করিনি, গানের সঙ্গে ডান্সের কোনো মিল নাই। ফাইন অবশ্যই ভালো অভিনেত্রী, কিন্তু আইটেম গানের সঙ্গে যায় না। আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং একটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ডেস্ক বিডি লাইভ 24 নিউজ।